গত কয়েকদিন আগে রানীগঞ্জের ইসিএল এর নারায়ণকুড়ি খোলামুখ খনিতে চাল ধসে মৃত্যু তিনজনের। নারায়ণকুড়ি খোলামুখ খনিতে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে খনির গহরে চাল ধসে মৃত্যু হলো তিনজনের। আর সেই তিনটি পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। এদিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পন্নবল্লম ও এডিডির চেয়ারম্যান তাপস ব্যানার্জির উপস্থিতিতে মৃত পরিবারদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আশ্বাস দিলেন সেই পরিবারের পাশে থাকার। আজকে আমরা রানীগঞ্জের যে দুর্ঘটনা ঘটেছিল সেই নারায়ণকুড়িতে এই কয়লা খাদানটা ইসিএল ইসিএল টেন্ডার করে এই কয়লাখড়িটা চালায়। এই কয়লাখড়িতে কোনো ফেন্সিং নেই, এই কয়লাখড়িতে কোনো বাউন্ডারি নেই, এই কয়লাখড়িতে কোনো সিকিউরিটি নেই। সমস্ত দায়িত্বটাই কিন্তু ইসিএল, কিন্তু তার সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী 30 লক্ষ টাকা করে এই পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য আজকে তুলে দিতে বলেছিলেন। আমি ছিলাম, আমাদের বিধায়ক তাপস ব্যানার্জি ছিলেন, ডিএম সাহেব ছিলেন, সেই চেক আজকে আমরা তাদের হাতে তুলে দিয়েছি। তাদের পরিবারের এই দুর্ঘটনার পরে যে পরিস্থিতি, যে অবস্থা, সেই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়ানোর জন্য মাথায় ধন্যবাদ জানাবো আমি জানি না। তবে এটুকু বলতে পারি যে সারা পশ্চিমবঙ্গে এই ধরনের যত দুর্ঘটনাই ঘটেছে তিনি সবসময় এই পরিবারগুলোর পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন এবং দাঁড়িয়েছেন, আজকেও তিনি দাঁড়িয়েছেন। এই পরিবারগুলোকে আমরা এটাও বলেছি যে ভবিষ্যতে যে কোনো প্রয়োজন হোক তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, বিডিও সাহেবের সাথে যোগাযোগ করে, বিধায়কের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। একজন বলুন, সবাই বলবেন তো আওয়াজ, সব আপনার আওয়াজ আসবে, ওনার আসবে, কথাটা মানিয়ে রাখবেন। কোথায় গেছিলেন? কি হয়েছিল? আচ্ছা, কি হলো, কি করে মারা গেল? কি খাদান ছিল? আপনি বলতে পারেন কি হয়েছিল? কি হয়েছিল বাবা? আমার মেয়ের বাড়ি গেছি, আমার ছেলে আমি কয়লা খাদান দেখতে গেছি, দেখতে তো সরকার পাশ থেকে কি পেলেন? সরকার কিভাবে পাশে দাঁড়ালো? একটি আমার মেয়েকে বউকে কাজ দিল, একটি কাজ যদি দেয় তো আমার এই ছিল আমি মার খাবো। আমার নাম গান্ধী রাজা। বাড়িতে ছিল, ঠাকুর ভরতে যায়নি, ওর কাকা বলেছিল যে একটা সময় আমার ঘর আসবে ঠাকুর ভরতে, তো যাইনি, তো বাবা খেতে খেতে বসছিল, বাবা বলে যে বসে খেতে খেতে বসতে যাস, তো কী করছে একটা বন্ধ এসেছিলো, তো দেখে নিয়ে গিয়েছে, দেখে নিয়ে গিয়েছে আর কয়লা পড়াতে চলে গেছে, আর কয়লা পড়তে গেছে চাল পড়ে গেছে। এখন সরকার কীভাবে পাশে দাঁড়ালো, কী সহযোগ করে? সরকার অনুদান দিল যে ও আমাদের পাশে দাঁড়ালে গিয়ে 2 লাখ টাকা করছে, আর কিছু তো ইয়ে করে না, তো আমাদের যদি এটা করে কাজ দিয়েছে তাহলে আমাদের খুব, আমি তো কাজ তো সেরকম করতে পারি না, আমার হার্টের প্রবলেম আছে। এটা কীভাবে দেখছেন যে পাশে দাঁড়ালে 2 লাখ টাকা? ওনাদের কাজ করেছি, আমি তো বলতে পারছি না ওরা আর কী করতে।